باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون
وأما الذين بيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين درباره অসংখ্য অগণিত শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মাগরিবের নামাজ আদায়ের পরে আজকের সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনে কারীমের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সৌভাগ্য দান করেছেন জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা একটু মেহরবানি করে মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সামনে এগিয়ে আসি আল্লাহ পাক কবুল করেন আমার বিগত তাফসিরে সূরা আল ইমরানের তাফসির ধারাবাহিকভাবে চলছে তো সেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে তাফসির সমাপ্ত হয়েছিল 102 নম্বর আয়াতে করিমা পর্যন্ত আজকের তাফসির সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের যোগসূত্র এবং সম্পর্ক হলো এই পেছনের আয়াতে করিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার সামগ্রিক ঐক্যের দুটি নীতিমালা বর্ণনা করছিলেন পেছনের আয়াতে প্রথম নীতিমালা আল্লাহ তাআলা বর্ণনা করেছে আজকের আয়াতে মুসলমানদের তথা সামগ্রিকভাবে উম্মতে মুসলিমার ঐক্য এবং ইত্তিহাদ ইত্তেফাক অনৈক্য দূর হয়ে ঐক্য এবং সকল মুসলমানদের এক এবং নেক হয়ে যাওয়ার জন্যে কোরআনে বর্ণিত দুটি নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দুটি নীতিমালা বলেছেন উসুল বলেছেন এই দুই নীতিমালার ভিত্তিতেই মুসলমানরা পারস্পরিক এক হতে পারে এই দুই নীতিমালার একটাও যদি না থাকে মুসলমানদের পারস্পরিক ঐক্য হবে না মুসলমানদের মধ্যে ঐক্যে ফাটল হবে মুসলমানদের মধ্যে অনৈক্য থাকবে মতবিরোধ হবে বিভিন্ন দলে উপদলে মুসলমান ভাগ হয়ে যাবে সততা বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই দুটি উসুল এবং নীতিমালার আলোকে যদি মুসলমান তাদের জীবনকে পরিচালনা করে তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য আসবে মুসলমানদের মধ্যে এটাকে একতা আসবে অনৈক্য অনাস্থা মতবিরোধ বিচ্ছিন্নতা এগুলো দূর হবে ইখতিলাফ দূর হবে তো প্রথম নীতিমালা 102 নম্বর আয়াতে আগের তাফসিরে আলোচনা হয়েছে এই আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইমানদারদেরকে মুত্তাকি হতে নির্দেশ করেছে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো ব্যক্তি জীবনের সব জায়গাতে মুত্তাকি হওয়া এটা ঐক্যের এক নম্বর শর্ত প্রত্যেকে মুত্তাকি হবে আপন আপন জায়গাতে প্রত্যেকেই তার যাপিত জীবনে আল্লাহকে ভয় করে চলবে তো আল্লাহকে ভয় করার কী অর্থ কী ব্যাখ্যা এগুলো আলোচনা হয়েছে তো আল্লাহকে ভয় করার অর্থই হলো আল্লাহর বিধানকে মেনে চলা এক কথায় আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা এবং পথ দেখিয়েছেন সেই পথে আল্লাহর বিধান পালন করণার্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা এটাকেই তাকওয়া বলে এটা জীবনের সব জায়গায় আল্লাহর বিধান
তাকে মেনে চলতে হবে, ঘরে বাইরে, দোকানে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, মসজিদে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতে তাকে মুত্তাকি এটাকে প্রকাশ করতে হবে, প্রমাণ দিতে হবে। এটা হলো ঐক্যের এক নম্বর ভিত্তি, তাকওয়া। ঐক্য হবে তাকওয়ার ভিত্তিতে, মুসলমানদের মধ্যে সামগ্রিকভাবে উম্মতে মুসলিমার ঐক্যের জন্য এক নম্বর শর্ত হলো প্রত্যেকেই তাকওয়ার অধিকারী হতে হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে বলেছেন। পরিপূর্ণ মুসলমান মানুষ তখনই হয় যখন সে পরিপূর্ণ মুত্তাকি হয়। পরিপূর্ণ মুত্তাকি হওয়া ছাড়া কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ মুত্তাকি হতে হয়। অপরদিকে পরিপূর্ণ মুত্তাকি যে ব্যক্তি তাকেই পরিপূর্ণ মুসলমান বলা হয়। তো এটা ঐক্যের এক নম্বর শর্ত। আজকের আয়াতে করিমাতে আল্লাহ তাআলা দ্বিতীয় নীতিমালা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে রাখার ব্যাপারে, এটা হচ্ছে দ্বিতীয় নীতিমালা। আল্লাহর রশি তথা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, এর অর্থ হলো কোরআন এবং সুন্নাহর উপরে সকলে মিলে আমল করা। কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরো সকলেই, বিচ্ছিন্ন হয়ে যেও না, সবাই একসাথে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। তো আমি কোরআন মানলাম, আরেক ভাই কোরআনের উপর আমল নেই, ঐক্য হবে না। মুসলমানদের এক দল কোরআনের উপর আমল করে, আরেক দল কোরআন বিরোধী আমল করে, এক দল তাওহীদের পক্ষে আরেক দল শিরকের পক্ষে, ঐক্য হবে না মুসলমানদের মধ্যে, ঐক্য হবে না। সমগ্র মুসলমানকে, পুরা উম্মতকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ সকলে মিলে কোরআন হাদিসের উপর আমল করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। মুসলমানদের কোনো দল যদি কোরআনের বিধান বিরোধী হয়, কোরআনের বিপক্ষে থাকে, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য হবে না। আমরা বলি মুসলমানরা কেন এক হয় না, কেন এক হয় না? এক হওয়ার জন্য তো এই দুই নীতিমালা লাগবে, এই দুটি ছাড়া মুসলমান এক হতে পারবে না। তো মানুষ দুনিয়াতে বিচ্ছিন্ন না হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলেই সকলে মিলে আল্লাহর রশি, হাবলুন মানে রশি, আল্লাহর রশিকে আঁকড়ে ধর। তো আল্লাহর রশি কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রশি হাবলুল্লাহ এর অর্থ হচ্ছে, হাবলুল্লাহ মানে হলো কুরআনুল করিম, হুয়াল কুরআন, হুয়া হাবলুল্লাহ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এই আয়াতে হাবলুল্লাহের ব্যাখ্যায় তিনি বলেছেন, হাবলুল্লাহ হুয়াল কুরআনুল করিম, আল্লাহর রশি এর অর্থ হলো কোরআনে করিম। তো আল্লাহর রশিকে আঁকড়ে ধরো মানে কোরআনে করিমকে আঁকড়ে ধরো, কোরআনে করিমকে আঁকড়ে ধরার অর্থ হলো কোরআনে করিম অনুযায়ী আমল করো, কোরআনে করিম অনুযায়ী আমল করো, সকলে মিলে, সকলেই যার যার জায়গায় কোরআনের উপর চলো। তো সকলেই যখন যার যার জায়গায় মুত্তাকি হবে, সকলেই যখন যার যার জায়গায় কোরআন এবং হাদিসের বাইরে চলবে না, এভাবে আল্লাহ পাক এদেরকে এক এবং নেক করে দিবেন। মুসলমানকে আল্লাহ তাআলা এক ও নেক হওয়ার উপায় বলে দিয়েছেন এই দুই আয়াতে। তো আল্লাহর রশি হলো কোরআনে করিম, ও হাবলুল্লাহ হুয়াল কোরআন আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি। এই রশিকে আঁকড়ে ধরলে মানুষের মর্যাদা বাড়তে থাকে। যেমন মানুষকে বোঝানোর জন্য এরকমটা বলা যেতে পারে যে একজনে বহু উপরে উঠলো, ওখান থেকে একটা রশি নিচের দিকে ঝুলিয়ে রাখলো জমিনের সাথে, যেন সে উপরে থেকে নামতে পারে, সে যেন অ্যাক্সিডেন্ট না করে, এই জন্য সে রশিকে মজবুতভাবে ধরে ধরে নামবে। তো যদি রশি থেকে সে ছিটকে পড়ে, তাহলে তার জীবন শেষ হয়ে যায়। তো কোরআনে করিমকে এইভাবে ধরা, এইভাবে ধরতে ধরতে সে আল্লাহ পাকের কাছে বহু উপরের মর্যাদায় উঠে যাবে, কোরআন নামক রশিকে আঁকড়ে ধরে কোরআনের উপর চললে।
তো আল্লাহ তাআলা কোরআনে করিমকে রশি বলেছে। সাহাবা ইকরামের তাফসিরের ব্যাখ্যায় আল্লাহর রশি মানে কোরআন বলা হয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত এ কোরআন, এটা মানুষের মর্যাদা বাড়ে। কোরআন মৃত সমাজকে জীবন্ত করে, কোরআন মানুষের মুর্দা দিলকে জিন্দা করে, এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআন মানুষের মৃতপ্রায় প্রাণকে, অন্তরকে, মানুষের মৃতপ্রায় অন্তরকে কোরআন সজীব করে, সতেজ করে। কোরআন মানুষের অন্তরকে জাগিয়ে তোলে, কোরআন মানুষের উপলব্ধিকে জাগ্রত করে, কোরআন মানুষের বোধকে সতেজ করে, কোরআন মানুষের বোধকে শক্তিশালী করে, কোরআন মানুষের ইমানের ইমানি শক্তিকে কুয়াত দান করে, শক্তি দান করে। এগুলো কোরআনের বৈশিষ্ট্য। তাই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে কোরআনকে আঁকড়ে ধরতে বলেছে। কোরআনকে আঁকড়ে ধরো সকলেই মিলে, এটা হচ্ছে এক এবং নেক হয়ে যাওয়ার দ্বিতীয় নীতিমালা। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না, অর্থাৎ কোরআনের উপর সবাই আমল করো, বিচ্ছিন্ন হয়েও না। একদল আমল করলে আরেকদল কোরআন বিরোধী আমল করলে, একদল কোরআনের পক্ষে আরেকদল কোরআনের বিপক্ষে, একদল ইমানের পক্ষে আরেকদল শিরকের পক্ষে, একদল মূর্তির পক্ষে আরেকদল মূর্তির বিপক্ষে, একদল ভাস্কর্যের পক্ষে আরেকদল ভাস্কর্যের বিপক্ষে। তো উম্মতের মধ্যে বিচ্ছিন্নতাই সৃষ্টি হবে, উম্মত এক হতে পারবে না, সবাইকে কোরআনের ছায়াতলে আসতে হবে। আর কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, যার অপর নাম সুন্নাহ। যার অপর নাম সুন্নাহ, সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআন বুঝতে হলে সুন্নাহর প্রয়োজন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন। সুন্নাহ ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তো কোরআনকে আঁকড়ে ধরে থাকো, এর অর্থ হলো কোরআন এবং সুন্নাহকে, কোরআন প্লাস সুন্নাহ ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা গ্রন্থ কোরআনে করিমের, প্র্যাকটিক্যাল কোরআন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এখানে সব শাব্দিক কোরআন এটা, কিন্তু এই কোরআনটাকে আমল করে দেখিয়েছেন নবী আলাইহিসসালাম। তাহলে তার পুরো জীবনটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআনে করিম, জীবন্ত কোরআন। তো নবী সুন্নাহ কাকে বলে? নবীর বক্তব্যকে সুন্নাহ বলে, নবীর আমলকে সুন্নাহ বলে, নবীর জাগ্রত শয়ন সবগুলোকে সুন্নাহ বলে, নবীর স্বপনকে সুন্নাহ বলে, নবীর স্বপ্ন, নবীর জাগরণ, নবীর মৌন সমর্থন, এই সব কিছু সুন্নাহ। তো কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, নবীর 63 বছরের জীবন আরেক কথায়। এই দুটিকে সকলকে মিলে আঁকড়ে ধরার নির্দেশ আল্লাহ পাকের। তো এই ইসলাম বলা হয় কোনো জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরা। যেমন এটা আমরা বুঝতে পারি যে অনেকে, যখন আমরা অনেকে বাসে চড়ি, বাসে যদি বসার সিট না থাকে তাহলে অনেকে উপরে একটা এরকম হ্যান্ডেল থাকে, এটাকে ধরে থাকে যেন সে হার্ট ব্রেক করলে সে যেন পড়ে না যায়, বা ব্রেক করলে সে যেন তার আপন জায়গায় স্ট্রেট থাকে, না পড়ে যায়, শক্ত করে এই হ্যান্ডেলটাকে সে ধরে রাখে। এই যে তার ধরা এমনভাবে যেন সে অ্যাক্সিডেন্ট না হয়, তার সে পড়ে না যায়, এইভাবে ধরাকে বলা হয় এতিসাম। তার মানে আল্লাহ পাকের নির্দেশ যে কোরআন এবং সুন্নাহকে তোমরা সকলে মিলে এমনভাবে আঁকড়ে ধরো যেন তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে ছিটকে না পড়ো। কোরআন এবং সুন্নাহর উপর এভাবে আমল করো যেন শয়তান তোমাদেরকে প্ররোচনা দিয়ে কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত না করতে পারে। তোমাদের মধ্যকার যে নফস এবং কুপ্রবৃত্তি আছে, এটা যেন তোমাদেরকে কোরআনের বিরুদ্ধে না ফুসলাতে পারে। তোমাদের শয়তান যেন, বা শয়তানের যারা সহচর, তারা যেন তোমাদেরকে কোরআন এবং সুন্নার পথ থেকে তোমাদেরকে সরাতে না পারে। কোরআনকে এইভাবে মজবুত করে ধরে রাখো। কোরআন সুন্না বিরোধী কোনো চেতনার নামে, কোরআন এবং সুন্না বিরোধী কোনো চেতনা বা মিথ্যা কোনো প্ররোচনা যেন তোমাদেরকে শয়তান বা শয়তানের দোসররা তোমাদেরকে দিতে না পারে,
তোমরা কোরআন এবং সুন্নাহকে এইভাবে মজবুত করে আঁকড়ে ধরে থাকো। তো যে আঁকড়ে ধরে আসে কোরআন এবং সুন্নাহকে এইভাবে যারা ধরতেছে তারা তো হেদায়েতের উপর আসে, আর যারা এইভাবে ধরছে না তো শয়তান তাদের বিরুদ্ধে কাজ করছে, ফলে তাদের সামনে মূর্তি আর ভাস্কর্য এক, মূর্তি আর ভাস্কর্য এক নয়, ভিন্ন। মূর্তি হারাম, ভাস্কর্য বৈধ, কারণ তাদের সামনে কোরআন এবং সুন্নার মজবুতভাবে তারা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে পারে নাই, তাই শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়েছে শয়তানের পক্ষে। না হয় কোনো ইমানদার কি মূর্তির পক্ষে কথা বলে? কোনো ইমানদার কি ভাস্কর্যকে বৈধ বলতে পারে? ইমান বিরোধী চেতনা, এটা তো ইমান বিরোধী চেতনা। তো কোনো শিরিকি চেতনা, চেতনা হলেও সেটা বৈধ হতে পারে না যদি সেটা ইমানের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। ইমানের বিপক্ষে কোনো ধরনের চেতনা, কোনো ধরনের দর্শন কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে মুসলমান এটাকে গ্রহণ করতে পারে না, মুসলমানদের জন্য সুযোগই নাই। তো মুসলমানকে এক হওয়ার জন্য দ্বিতীয় নীতিমালা এবং শর্ত, সকলেই মিলে আমলে লেগে যাও কোরআন এবং সুন্নার উপরে, যেটা খাঁটি কোরআন খাঁটি সুন্নাহ, সুন্নার উপর আমল করো, কোরআন এবং সুন্নতের পথে চলো, সকলেই এর উপর আমল করো, সকলেই মিলে। আমি একা আমল করলাম আর বাকিরা আমল করলো না, ঐক্য হবে না। ঐক্য হওয়ার জন্য সবার আমল লাগবে কোরআন এবং সুন্নার উপরে। যদি এটা হয় তাহলে ফল হবে ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্নতা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়া এগুলো থাকবে না, সবাই এক হবে ইমানের প্রশ্নে, সবাই এক। ছোটোখাটো মতো পার্থক্য থাকলেও যখন ইমানের বিরুদ্ধে কথা আসে তখন সবাই এক হয়ে যাওয়া সবার কর্তব্য, ইমানের পক্ষে সবার অবস্থান এক হওয়া। তো আল্লাহ তাআলা এখানে আয়াতে কারিমাতে মুসলিম উম্মাহকে বললেন আল্লাহর রশি কোরআন এবং সুন্নাহকে সকলেই মিলে মজবুতভাবে আঁকড়ে ধরো, যেটাকে আল্লাহ পেছনে আয়াতুল কুরসির পরে এক আয়াত ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, তাগুতকে, তাগুতের এক নম্বর ব্যাখ্যা হলো শয়তান, তাগুতের দুই নম্বর ব্যাখ্যা হলো মূর্তি, মূর্তির অপর নাম তাগুত, ভাস্কর্যের অপর নাম তাগুত। আল্লাহ বলেন যারা তাগুতকে অস্বীকার করে অর্থাৎ মূর্তিকে বিশ্বাস করে না ইলাহ রূপে, শয়তানের পক্ষে নাই, শয়তানকে, শয়তান থেকে দূরে, ফামাই ইয়াকফুর বিত্বাগুত, তাগুতের তিন নম্বর ব্যাখ্যা ইসলাম বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, এরা হচ্ছে, এরাও তাগুত, যারা নাস্তিক্যবাদের চর্চা করে এরাও তাগুত, ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যারা এই সব কিছুকে বর্জন করে ওয়ায়ুমিন বিল্লাহ, এক আল্লাহর প্রতি ইমান এবং আস্থা বিশ্বাসে চর্চা করে, ফকদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক মজবুত হাতলকে আঁকড়ে ধরে থাকলো। ইমান এটাকেই বলে, ইমান বলা হয় যেটা মজবুত কোনো জিনিসকে আঁকড়ে ধরা, এটাকে আঁকড়ে ধরলে আর তার বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, ল্যাংফিসাম আলাহা, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। যে মজবুতভাবে আঁকড়ে ধরে না তার বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে ইমানের পথ থেকে, কিন্তু যে ইমানকে মজবুতভাবে আঁকড়ে ধরে তাকে আল্লাহ পাক ইমানের উপর অবিচল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। কিন্তু যার ইমান নরবল আর দুর্বল আর ইমানকে শক্তিশালী করার চেষ্টা করে না, ইমানের চর্চা করে না, সে রেডিমেড মুসলমান হয়ে আছে, বাস রেডিমেড মার্কা ইমান, ইমানের চর্চা তার ভেতরে নেই, ইমানের চর্চা নেই, না থাকার কারণে এই ব্যক্তির ইমান হয় নরবরে, এর ইমান হয় দুর্বল। ফলে এরকম ব্যক্তিকে শয়তান যখন বলে যে মূর্তি আর ভাস্কর্য ভিন্ন জিনিস, তো সে বলে যে হ্যাঁ এটা ভিন্ন জিনিস, কারণ তার ইমান নরবরে, কার ইমানটা মজবুত না, ফকদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ইমান গ্রহণ করলো সত্যিকার অর্থে সে মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, এখান থেকে তার হাত সরে যাবে না, ছিটকে পড়বে না, তো সেই ইমান থেকে ছিটকে পড়বে না। তো মানুষ দুনিয়াতে ঐক্যের চেষ্টা করে, সবাই ঐক্য চায়, আল্লাহ আমাদেরকে নীতিমালা দিলেন এই দুটি নীতিমালা তোমরা অবলম্বন করো, এক নম্বর মোত্তাকি হও, দুই নম্বর সবাই সবার জায়গা থেকে সকলে মিলে
কোরআন এবং সুন্নার উপরে আমলে মগ্ন হয়ে যাও। কোরআন সুন্না বিরোধী কাজ করো না। কোরআন সুন্না বিরোধী যেমন কাজ করতে পারবে না, কোরআন সুন্না বিরোধী তেমন কোনো আকীদা বিশ্বাস লালন করতে পারবে না। কোরআন সুন্না বিরোধী যেমন কাজ করতে পারবে না, কোরআন সুন্না বিরোধী কথাও বলতে পারবে না। কোরআন সুন্না বিরোধী যখন কথাও বলতে পারবে না, কোরআন সুন্না বিরোধী কোনো চেতনাও লালন করতে পারবে না। যে দর্শন, যে চেতনা, যে কালচার, যে সংস্কৃতি কোরআন এবং সুন্নার বিপরীতে, ওই সংস্কৃতি, ওই কালচার, ওই চেতনার নামে যেটাই হোক না কেন, সেটা মুসলমানদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ দ্বিতীয় নীতিমালা বললেন, সবাই মিলে কোরআনের উপর আমল করো, সবাই মিলে সুন্নতের উপর আমল করো, এক হয়ে যাও আমলের ক্ষেত্রে, মজবুত হও, তাহলে ফলাফল আল্লাহ বর্ণনা করেছেন, ফলাফল হলো তোমরা বিচ্ছিন্ন, তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা আসবে না। আর যদি এটা না করো, এই দুই শর্ত পালন না করো, তাহলে জীবনেও এক হওয়ার চেষ্টা করলে ঐক্য আসবে না, তোমাদের মধ্যে বিভিন্ন দলে তোমরা ভাগ হয়ে যাবে। মুসলিম উম্মাহ এক এবং নেক হতে পারবে না। তো এক এবং নেক হওয়ার জন্য সবাই বলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দর্শন এবং সবার এক ধরনের একই উচ্চারণ এক হও। যারা সমাজতন্ত্রের চর্চা করে তারা বলে, দুনিয়ার মজদুর এক হও, সব মজদুর শ্রমিককে এক হতে বলে। তো কেউ বাস্তব অর্থে ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলাকে কামনা করে না, সবাই চায় মিলেমিশে থাকুক, এক হোক, মানে ঐক্য। একে আরবিতে বলে ইত্তিহাদ, আরেক শব্দে বলে ইত্তিফাক, এক হয়ে যাওয়া। এটা সবাই চায়, প্রত্যেক দল আরেক দলকে তার অনুসরণ করার দিকে আহ্বান করে, আসো আমরা একই চিন্তাধারণ করি, এক হয়ে যাই। প্রত্যেক পার্টি মানুষকে ডাকে, তুমি আমার পার্টির অন্তর্ভুক্ত হও, আমরা এক হয়ে যাব। এইভাবে প্রত্যেকেই এক হওয়ার জন্য ডাকতে থাকে আরেকজনকে, এক দল আরেক দলকে ডাকে, একজন আরেকজনকে ডাকে যে আমরা এক হয়ে যাই। তো সবাই ঐক্যের দিকে ডাকে, কিন্তু ঐক্য হচ্ছে না কেন? সবাই তো ঐক্যের দিকে মানুষকে আহ্বান করছে, আসো আমরা এক হই। সবার মধ্যে একটা কমিউনিটি থাকে, কমিউনিটি থেকে মানুষকে আহ্বান করে, আসো এক হয়ে যাই। ঐক্য সবাই চায়, প্রত্যেক ব্যক্তি ঐক্য চায়, কেউ ঝগড়া বিশৃঙ্খলা চায় না, সবাই ঐক্য চায়। কিন্তু ঐক্য হচ্ছে না কেন? ঐক্য না হওয়ার বড় কারণ হলো কোরআনে করিম, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ভিত্তিতে ঐক্যের আহ্বান করেছেন, মানুষ পরস্পর একে অপরকে ওই মূলনীতির ভিত্তিতে ডাকে না, ফলে মানুষের মধ্যে একতা আসে না। মানুষ ডাকে নিজের মতবাদের দিকে, আসো আমার মতবাদ গ্রহণ করো, আমরাও এক হয়ে যাই, ঐক্য। একজন ডাকে নিজের মতবাদের দিকে, তো আরেকজন ডাকে তার নিজের নিজস্ব মতবাদের দিকে, নিজস্ব চিন্তা চেতনার দিকে। যে চিন্তা চেতনা বা যে মতাদর্শগুলো বা যে দর্শনগুলো নিজের মেধা কর্তৃক রচিত, নিজ আকল মেধা বলে এগুলো রচনা করেছে, এমন দর্শনের দিকে সে ডাকে। তো মানুষের রচিত মতবাদ এটা মানুষের পক্ষে কল্যাণকর নাও হতে পারে, মানুষের রচিত মতবাদ মানুষের জন্যে কল্যাণকর নাও হতে পারে, কারণ এগুলো মানুষের মেধা প্রসূত চিন্তা ভাবনা, মানুষের মেধা প্রসূত দর্শন মতবাদ আর চিন্তা চেতনা। কিন্তু এই কারণে মানুষের মধ্যে ঐক্যের দিকে মানুষ আহ্বান করলেও পরস্পরের মধ্যে অনৈক্য, খোদ মানুষের ঘরের মধ্যেই তো একতা নেই, স্বামী একদিকে তো স্ত্রী আরেকদিকে, এখানে ইত্তেহাদ নেই, পারিবারিকভাবে মানুষের মধ্যে ঐক্য নাই, সামাজিকভাবে ঐক্য নাই, জাতীয়ভাবে ঐক্য নাই, এক একজন এক এক দল এক এক মত এক এক দর্শন এক এক চিন্তা চেতনা, শতদা বিভক্ত জাতি মুসলিম জাতি। মুসলমানদের মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে সারা পৃথিবীর বিশ্বজাহানের মুসলিম উম্মার ঐক্য এবং ইত্তেহাদ একমাত্র ইসলামের ভিত্তিতেই হওয়া সম্ভব, এর বাইরে হওয়া সম্ভব নয়। কোরআনে হাকিম মানুষকে এমন দর্শনের দিকে আহ্বান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা নিজামে হায়াত তথা জীবন ব্যবস্থা দিয়েছেন,
তার নাম হলো কোরআনে হাকিম। এই কোরআনে হাকিমের আলোকে আল্লাহ মানুষকে পারস্পরিক ঐক্যের দিকে আহ্বান করেছেন। পারস্পরিক ঐক্য হবে কোন মতবাদের ভিত্তিতে? আল্লাহর মতবাদের ভিত্তিতে, আল্লাহর প্রজ্ঞার ভিত্তিতে, আল্লাহর কোরআনের ভিত্তিতে। এটা মানুষের জীবন ব্যবস্থার নাম।